মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরং ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে নবমী, এই নবমীতে আমি গিয়েছিলাম একটু মণ্ডপে পুজো দিতে, পুজো দিয়েছি, দিয়ে চলে এলাম। এবার যাচ্ছি বাজারে, বাজারে যাব, বাজার করব। তো চলো, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, চলো। তো বন্ধুরা, বাজারে গেছিলাম, মানে যাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু বাজারে যাওয়ার আগে আমি বললাম চলো একটু শিবানীপীঠ থেকে ঘুরে আসি, মায়ের কাছ থেকে একটু ঘুরে আসি, মায়ের দর্শন নিয়ে আসি। আমি আর সৌমিত্র গেলাম শিবানীপীঠ। শিবানীপীঠে গিয়ে দেখি অনেক দর্শনার্থী এসছে, অনেকেই বসে আছে মায়ের কাছে। পুজো জর্জিও হয়ে গেছে, তবু অনেকে মায়ের মন্দিরে বসে আছে। আমিও গেলাম, গিয়ে প্রণাম করলাম, মাকে দর্শন করলাম। কি সুন্দর দুর্গা ঠাকুর উঠেছে ভিতরে, সেই মাকেও দর্শন করলাম। সৌমিত্র কিছু কথা বলার ছিল ঠাকুর মশাইয়ের সঙ্গে, সেখানে গিয়ে কথা বললো। দেখো মাকে কি সুন্দর, আমি মানে বাইরে থেকে তো গ্রিলের বাইরে এত সুন্দর লাগছে ঠাকুরটাকে, আমি তোমাকে দেখাবো। আমি গ্রিলের ওই ফাঁক থেকে ক্যামেরা দিয়ে ভিডিওটা করেছি, মানে আমার ফোনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করেছি, এটা বাইরে থেকে করেছি, ভিতরটা দেখলে বুঝতে পারবে এত সুন্দর। তো আমি দেখো বাজারে গিয়েছিলাম, মানে সাদামাটাভাবে চলে এসেছি, মানে মায়েরকে দর্শন করে যাই, সকাল সকাল স্নান করে মণ্ডপে পুজো দিয়েছি, দিয়ে শিবানীপীঠে চলে এসেছি। তারপরে যাব বাজার করব, বাড়িতে যাব, মা রান্না বান্না করবে। তো পুজো দেখতে দেখতে চলে গেল ফ্রেন্ড, মনটা খারাপ, ভীষণ খারাপ। যাই হোক, এই কটা দিনের অপেক্ষায় আমরা সারা বছর ওয়েট করে থাকি, সেক্ষেত্রে এত তোড় জোড়, এত কেনাকাটি সবই মায়ের জন্য। মা চলে যাবে, খুব কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। তো দেখো, এরকম গ্রিলের ফাঁক থেকে ভিডিওটা করেছি। এক কাঠমার ঠাকুর এত সুন্দর, মনে হচ্ছে যেন একদম মানে দুর্দান্ত, মায়ের মুখটা যেন সুন্দর, ছোট্টর উপর মুখটা দেখলে দেখতেই থাকতে হবে, এত সুন্দর মনে হচ্ছে কুমোরটুলি। হ্যাঁ, এত কুমোরটুলির ঠাকুর, কুমোরটুলির ঠাকুর হলেই এত সুন্দর মুখের আদল হয়। তো গুড ইভিনিং, বেরিয়ে পড়েছি মাকে নিয়ে ঠাকুর দেখতে। কদিন মাকে নিয়ে বেরিয়েছিলাম, আমাদের এই দিকটা দেখেছি, কিন্তু ফুলতলার দিকটা আমি আগেও ঘুরে এসেছি, কিন্তু মাকে নিয়ে যাওয়া হয়নি। এত সুন্দর প্যান্ডেল করেছে, মাকে না নিয়ে গেলেই নয়, আমি না মা কেউ যাবে না, তো কী হয়েছে, চলো তুমি রেডি হও, আমি আর সৌমিত্রই তোমাকে নিয়ে যাবো। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি মাকে নিয়ে ঠাকুর দেখতে, নালে মা দেখাই হতো না। এটা হচ্ছে ফুলতলা, ফুলতলার এই প্যান্ডেলটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, মানে ফার্স্ট দিন দেখিয়েছি, মানে ষষ্ঠীর দিন মেবি দেখিয়েছি। তো আজকেও চলে এসেছি নবমীর দিন। আজকে একটু কলকাতা যাওয়ার কথা ছিল, হঠাৎ করে বৃষ্টি হয়ে আমাদের সমস্ত প্ল্যানটা ভেস্তে গেল, বৃষ্টির কারণে আমরা যেতে পারলাম না। আমি তো চলো মাকে নিয়ে বাড়িপুরটা কমপ্লিট করি, চলে এসেছি ফুলতলাতে। অনেক লাইন পড়েছে, অনেক লাইন পড়েছে। ওই দিন আমরা এসেছিলাম অল্প, শর্টকাটে ঢুকে গেছিলাম, কিন্তু আজকে প্রচুর লাইন দিয়ে আসতে আসতে হয়েছে। এই দেখো মা, আমি মামি খয়েরি কালারের কুর্তিটা পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আমার মাকে তো ভীষণ ভালোই লাগছে, একটা নীল কালারের শাড়ি আর রেড ব্লাউজ দিয়ে পড়েছে, ভীষণ ভালো লাগছে। প্রচুর ভিড় হয়েছে আজকে, প্রচুর ভিড় হয়েছে। মাকে তোমাদের দর্শন আগেও করিয়েছি, আবারও করালাম। তো চলো সেখান থেকে চলে এলাম একটা পানের দোকানে। মা পান খাবে, মা পান খেতে ভালোবাসে, বিশেষ করে এই পানগুলো খেতে ভালোই বাসে। আমি সৌমিত্রকে বললাম, আমি একটা ফায়ার দেওয়া পান খাই, বলে না খেতে হবে না, ধোঁয়া বেরো, নাক ফাঁক দিয়ে বার করতে হয়, তুমি বার করতে পারবে না, দরকার নেই। পানটা খাওয়া খেতেই দিল না, আমার খাওয়া হলো না। এই পানগুলো কিন্তু খুব টেস্টফুল হয়। তো মায়ের জন্য একটা পান নিলাম, মা বললো বাড়িতে গিয়ে খাবো। তো চলো চলে এলাম, কি সুন্দর একটা জিনিস, মানে ঠাকুরের দর্শন করাচ্ছি দেখো, ভোলে বাবা কি সুন্দর। ওখান থেকে চলে এলাম আর একটা মণ্ডপে, এই মণ্ডপটাও তোমাদেরকে শেয়ার করেছি। এখানে মাকে নিয়ে এলাম, মা আগে দেখেনি। দেখো আমি ঘুরে ঘুরে মণ্ডপটা দেখছি, মা ভিডিও করেছে কিছুই না, জাস্ট একটু ভিডিও করার জন্য ঘুরে ঘুরে দেখছি। বললাম মা তুমি একটু হাঁটো, আমি একটু ভিডিও করি, বলে ঠিক আছে, মাও হাঁটছে। তো ফ্রেন্ড টাটা বাই, গুড নাইট, টেক কেয়ার। ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে প্রায়, বাড়ির দিকে যাব, ভালো থাকবেন, কালকে বিজয়া দশমী অনেক ভালো করে কাটাবেন, সাবধানে থাকবেন। টাটা বাই, গুড নাইট।